প্রথমেই বলে রাখি, ভিডিও শুরু করার আগে ভিডিওটা কিন্তু একদম এন্ড পর্যন্ত দেখার চেষ্টা করবেন, বিকজ কিছু জরুরি ইনফরমেশন আমি আপনাদের জন্য ভিডিওর একদম শেষে দিয়েছি, তাই যদি সেটা মিস করেন ইনফরমেশনগুলোও কিন্তু মিস করে যাবেন। নর্থ বেঙ্গল ঘুরতে যাচ্ছেন? ট্রেন থেকে নেমে যদি ব্রেকফাস্টের জন্য হাতে বেশ কিছুটা সময় থাকে, এই ধরুন দু এক ঘন্টার মতন, তাহলে ঘুরে আসুন বেঙ্গল সাফারিতে। প্রথমেই বলে রাখি কিভাবে পৌঁছবেন বেঙ্গল সাফারিতে। শিলিগুড়ি থেকে মাত্র 8 কিলোমিটার দূরে শিলিগুড়ি বাস স্ট্যান্ডের কাছ থেকে অটো রিজার্ভ করে আপনি পৌঁছতে পারেন মহানন্দা শুকনা ফরেস্টের অন্তর্গত ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। বেঙ্গল সাফারিতে আর আমাদের 10টা শো ছিল, বাট যেহেতু আমাদের আসতে টাইম লেগে গেছে তাই আমরা 12টা শোটা নিয়েছি। ওনাদের অনেক রিকোয়েস্ট করার পর ওনারা আমাদের 12টা শোর ব্যবস্থা করে দিয়েছে। তো আমরা পৌঁছে গেছি বেঙ্গল সাফারিতে আর টিকিট নিয়েছে হচ্ছে পার হেড 200 টাকা করে, আগে ছিল বাট এখন 400 টাকা করে হয়ে গেছে। আর এখানে অনেক শোয়ের বিভাগ আছে, যেমন 1 ঘন্টার 30 মিনিটের, আর আমরা 1 ঘন্টার শোটা নিয়েছি যেটার মধ্যে সমস্ত কিছু দেখা যায়। আর কখন কোনটা দেখতে পাবেন সেটার তালিকা আমি ভিডিওতে দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে, আপনারা সেটা দেখে নিতে পারেন। এখন আমরা সাফারিতে যাব, অলমোস্ট 12টা বেজে গেছে, তো চলুন সাফারি দেখা যাক কেমন। কিভাবে বুকিং করবেন অনলাইনে? গুগলে গিয়ে বেঙ্গল সাফারি সার্চ করলেই ওয়েবসাইট চলে আসবে। ওয়েবসাইটের নাম নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমাল পার্ক। এন্টার করবেন ওয়েবসাইটে, গিয়ে দেখবেন বুকিং অপশন চলে এসছে। নিজের ডিটেলস দিয়ে কটা টিকিট লাগবে বা কজন যাবেন সবটাই ফিল আপ করার পর পেমেন্ট মোড আসবে, সেখানে ক্লিক করলেই বুকিং হয়ে যাবে। যদি বুকিং টাইমে পৌঁছতে নাও পারেন, ধরুন আপনার ট্রেন লেট হলো, যখন নাকি আপনার পুরো ট্রিপটা শুরু হচ্ছে এবং আপনি যদি প্রথমেই ভাবেন সাফারি করবেন এবং আপনি আগে থেকে বুকিং করে রেখেছেন অথচ ঠিক সময়ের মধ্যে পৌঁছতে পারলেন না, তখন কিন্তু আপনার টিকিট ক্যান্সেল হবে না, ওদেরকে ফোন করে দিতে হবে। আর সাফারির ফোন নাম্বার আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে পেয়ে যাবেন। ফোন করে ওনাদের রিকোয়েস্ট করলে ওনারা নেক্সট শোয়ের জন্য আপনাদের টিকিট বুকিং করে দেবেন, মানে যে টিকিটটা আসবে আছে আপনার কাছে সেটাই ওনারা পরের টাইমিংটা জাস্ট চেঞ্জ করে দেবেন। এটাই হচ্ছে সাফারির টিকিট কাউন্টার। যারা ম্যানুয়ালি টিকিট কাটবেন তাদের এখানে এসেই কিন্তু টিকিট বুকিং করতে হবে, খুব বেশি লাইন থাকে না, তাই 2-5 মিনিট দাঁড়ালেই আপনি অনায়াসে টিকিট বুক করে নিতে পারবেন। ওই যে পেছনে বাসগুলো দেখছেন, ওখানে কিন্তু আমাদের একটা বাসের টিকিটে বাসের নাম্বার লেখা আছে, সেই বাসে গিয়ে আমরা উঠব। ওই যে বাসটা, ওখানে একটা বাস স্ট্যান্ড, ওখানে আপনার টিকিট নিয়ে বলে দেওয়া হবে কোন বাসে আপনি যাচ্ছেন। টিকিটের মধ্যেই বাস নাম্বার লেখা ছিল আর স্টপেজে দাঁড়িয়ে থাকতেই আমাদের বাসও চলে আসলো। সাফারি লোকেরা আপনাকে সিট দেখিয়ে দেবে টিকিট অনুযায়ী, সবাই উঠেও পড়লাম, দারুণ এক্সাইটেড লাগছিল। বাসটা দেখে বুঝলাম ছোট একটা বাস, ফুল এসি, ওই মোটামুটি 15 থেকে 16 জনের বসার সিট আছে। আমি যেহেতু ভিডিও করব তাই সবার শেষে গিয়ে বসলাম, কারণ ওখান থেকে বেশি ভালো দেখা যায়। পুরো সাফারি বাসটাই কিন্তু ফুল এসি, সিটে যেখানে বসবেন তার উপরে এসি কন্ট্রোলিং সুইচ আছে, আপনি নিজের মতন সুইং বাড়াতে কমাতে পারেন। আর দুপাশে অনেকটা ওয়াইডভাবে কাঁচের জানলা দেওয়া, তাই বাইরের দৃশ্য কিন্তু পরিষ্কারভাবে দেখা যায়। সাফারি শুরু হওয়ার প্রথমেই গেট খোলা হলো ডিয়ার সেকশনের। নানা প্রজাতির হরিণ কিন্তু তোমরা এখানে দেখতে পাবে, অনেক দুর্লভ হরিণ আছে এখানে, কিন্তু সেটাও কপালের ব্যাপার, ওরা কিন্তু সবসময় সামনে আসে না, বেশিরভাগ সময় গাছের অনেকটা মানে গহীন অরণ্যের ভেতর থেকে ওদের দেখতে পাবে, কারণ ছাওয়া দেখে ওরা ওখানে দাঁড়িয়ে থাকে, রোদের দিকে থাকতে পারে না অতটা। এরপর আস্তে আস্তে ময়ূর দেখেছি, নানা প্রজাতির জঙ্গলি হাঁস, তবে অতটা ভালো দেখতে পাইনি ভিডিও করার মতন, তাই ওগুলো স্কিপ করে দিলাম যাতে অতিরিক্তভাবে ভিডিও বড় না হয়ে যায়।
আর তবে যেটা সবচেয়ে ভালো দেখেছি সেটা হচ্ছে বাঘ আর চিতাবাঘের সেকশনটা। বাঘগুলো কিন্তু অসাধারণ পোজ দিয়েছিল, আমাদের ভিডিও করতেও অনেক সুবিধে হয়েছে। তবে একটা কথা কি বলবো জানো তো, 400 টাকায় এত ভালো একটা অ্যাডভেঞ্চার কিন্তু তোমরা অন্য কোথাও করতে পারবে না। ফরেস্টের যে প্রপার মজা নেওয়া সেটা কিন্তু এটাকেই বলে। আমার মনে হয় এদিকে আসলে তোমরা একবার এই সাফারিটা করে দেখো, একবার অন্তত, ভালো লাগবে, খুব ভালো লাগবে। বাঘের আসল ডেরাটাও কিন্তু দেখলাম, যেখানে বাঘিনীও থাকে একসাথে। মনে হলো ওদের খাবার সময় হয়ে গেছে, কারণ খাবার খুঁজছিল কিছু বাঘ। এভাবে একটা বাঘ আমাদের বাসের একেবারে সামনেও এসে গিয়েছিলো, খুব মজা হচ্ছিল দেখে। তো প্রায় ওই 8-9 মিনিট আগেই 1 ঘন্টা হওয়ার সাফারি আমাদের কমপ্লিট হয়ে গেল। সাফারি করার পর যদি খিদে পেয়ে যায় তাহলেও কিন্তু ব্যবস্থা আছে ভেতরে। ভেতরেই পেয়ে যাবেন সাফারি ক্যান্টিন, সেখানে মাংস ভাত, মোমো পেয়ে যাবেন, টি কফি, হালকা খাবার। এখানে মাংস ভাত কিন্তু খুব টেস্টি খেতে, আপনারা একবার ট্রাই করতে পারেন। কারণ আমি এই নিয়ে দ্বিতীয়বার খাচ্ছি। আর মাংস ভাতের থালি হচ্ছে 100 টাকা প্রাইস, সাথে মোমো ছিল 50 টাকা প্লেট। দারুণ রান্না করে, তো এভাবেই কিন্তু আমাদের বেঙ্গল সাফারিটা দারুণ কাটল। বাসস্ট্যান্ড থেকে 4 জনের অটো রিজার্ভ করতে নেবে 200 টাকার মতন, শাটেলেও যেতে পারেন, 50 টাকা পার হেড নেবে। এনজিপি থেকে পৌঁছতে সময় লাগে ওই 30 মিনিটের মতন। সোমবার কিন্তু বন্ধ থাকে, তাই সোমবার যাবেন না। এবার বলে রাখি, এখানে সাফারি দুরকমভাবে করা যায়, একটা হাতি সাফারি আর আরেকটা হচ্ছে জিপ সাফারি, অর্থাৎ বা বাস সাফারি। জিপ বলতে একটা 15 জনের ফুল এসি বাসে করে ঘোরানো হবে জঙ্গলের ভেতর। হাতি সাফারি 1 ঘন্টার থাকে, খরচা পড়বে 800 টাকা, আর জিপ সাফারি 400 টাকা 1 ঘন্টার, 30 মিনিটের 200 টাকা। আর সাফারি সময়টা কিন্তু সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত শেষ বাস। বেঙ্গল সাফারির ফিলিংটা কিন্তু এখানে এসেই আপনাকে দেখতে হবে, কারণ এত সুন্দর চারদিকটা, এত সুন্দর নিরিবিলি আর গাছগাছড়ায় ভর্তি, এত সুন্দর ঠান্ডা চারপাশটা, অদ্ভুত ফিলিং হচ্ছে। এখানে না আসলে কিন্তু বুঝতে পারবেন না আপনারা। যদিও আমি পুরো ডিটেলসটাই সাফারির সমস্ত কিছুই আমি বলে দিয়েছি, তবুও আমি এই সাফারি টাইমিংয়ের দুটো বোর্ডের ছবি দিয়ে দিলাম ভিডিও শেষে। যদি আপনাদের কোনো উপকারে লাগে তো আমার ভালোই লাগবে। আজকের ভিডিওটা কেমন হয়েছে জানাবেন, এবং প্লিজ কমেন্ট করতে ভুলবেন না, লাইক করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আজকের জন্য বিদায়।